পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি এবং এক ভাগ স্থল। দিন দিন মানুষ তাদের প্রযুক্তি উন্নত করতে গিয়ে দূষণের মাত্রা বাড়িয়েই চলেছে। কোনো কিছু নোংরা করা যতটা সহজ, তা পরিষ্কার করা কিন্তু ততটা সহজ নয়। মানুষের এই দূষণের পরিণতি কি হতে পারে তা নিয়েই আজকের এই গল্পটি। আর এই গল্পতে আমরা দেখতে পারব পৃথিবীতে পানি দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে নিম্ন শ্রেণী গরিব অভাবী লোকেদের কাছে পানি পান করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, আর উচ্চ শ্রেণীর লোকেরা তাদের ক্ষমতার প্রভাব দিয়ে পানি ইচ্ছামতো ব্যবহার করছে। তাছাড়া মানুষ তার দূষণের মাত্রা এতটাই বাড়িয়ে দিয়েছে মাটিও তার ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাই খাদ্য উৎপাদনের জন্য নতুন করে ফসল চাষ করাও সম্ভব হচ্ছে না। আর পৃথিবীর অবস্থা আবার আগের মতো ফিরিয়ে আনার জন্য একটি মিশন করা হয়। সেখানে তাদের কাজ ছিল পৃথিবীর বাইরে থাকা স্পেস স্টেশন থেকে কিছু ক্যাপসুল পৃথিবীতে নিয়ে আসা, কিন্তু চাঁদে ল্যান্ড করার পরেই তাদের স্পেস ক্র্যাফটটি একটি খাদের মধ্যে পড়ে যায় আর পৃথিবীর সাথে তাদের সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। বলছিলাম নেটফ্লিক্সের তরফ থেকে রিলিজ হওয়া দ্য সাইলেন্ট সি এর কথা। মুভি শুরু হয় একটি স্পেস ক্রাফটকে দেখিয়ে। সেখানে আমরা একটি গ্রুপকে দেখতে পাই, তারা সবাই একটু একটু করে আঘাত পেয়েছে কারণ তাদের স্পেস ক্রাফটটি সঠিকভাবে ল্যান্ড করেনি, আর এই জন্যই সবাই একটু একটু আঘাত পেয়েছে। আর ওখানেই আমরা দেখতে পাই এই মিশনটির ক্যাপ্টেনকে, যার নাম হলো হান ইউনজে। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একে ইউনজে বলে রাখবো। তো যাই হোক, সেখানে আমরা জানতে পারি যে হেডকোয়ার্টারের সাথে তাদের কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আর সবাই খুবই প্যানিক করছে। আর প্যানিক করারই কথা, কারণ এই সমগ্র মহাকাশে তাদের একমাত্র সম্বল স্পেস ক্রাফট সেটা নষ্ট হয়ে গিয়েছে। এরপর আমাদের বাইরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই তাদের স্পেস ক্রাফটটি একটি খাদের কাছে রয়েছে, যে কোনো মুহূর্তে সেটা ওখানে পড়ে যেতে পারে। এরপর আমাদের পাস্টের একটি সিন দেখানো হয়, যেখানে আমরা পৃথিবীকে দেখতে পাই যার অবস্থা একদমই খারাপ। আর নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পারি যে পৃথিবীতে পানি নেই বললেই চলে, নদী নালা সব শুকিয়ে গিয়েছে। এর কারণে পানির মধ্যে যেই সকল জীব বাস করত তারা হাতে গোনা কয়েকটাই বেঁচে রয়েছে, আর পানি না হওয়ার ফলে এখন কৃষকরা ফসলও চাষ করতে পারছে না। আর এই জন্য সায়েন্টিস্টরা ভার্টিক্যাল ফার্মিং শুরু করে দেয়। ভার্টিক্যাল ফার্মিং এর মাধ্যমে যে কোনো ফসল একটি রুমের মধ্যেই উৎপন্ন করা হয় আর এতে পানির প্রয়োজনও খুব কম পড়ে। এছাড়া আমরা আরো দেখতে পাই মানুষ খাবারের অভাবে রাস্তার কুকুরগুলোকে ধরে খেয়ে ফেলতো। এছাড়াও পানি মিলিলিটারের প্রাইজে বিক্রি করা হচ্ছে। বর্তমান সময়ে আমরা যেমন এটিএম কার্ড ইউজ করে টাকা বের করি, এখানে মানুষ এটিএম কার্ডের মতো কিছু একটা কার্ড ইউজ করে পানি নিচ্ছিল আর এই কার্ডগুলো সরকার পরিচালনা করত। সেখানে আমরা আরো দেখতে পাই পানি নেওয়ার জন্য মানুষের খুব লম্বা লাইন লেগে রয়েছে। সবকিছু মিলিয়ে ঝিলিয়ে শেষে আমি এটাই বলবো যে পৃথিবীতে পানি নেই বললেই চলে। পরের সিনে আমরা একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, তার নাম হচ্ছে জেসু। যারা আমাদের চ্যানেলে স্কুইড গেমের ওয়েব সিরিজটি দেখেছেন তারা হয়তো এই লোকটিকে খুব ভালো করেই চিনবেন। ওয়েল, এখন আমি ওই কথায় যাব না। এখানে জেসু আরেকজন সায়েন্টিস্টের সাথে দেখা করতে এসেছে, তার নাম হলো সং। সে খুব শান্ত এবং সিরিয়াস মাইন্ডের মেয়ে। জেসু সেখানে তাকে একটি মিশনের জন্য ইনভাইট করতে গিয়েছে। সং জানতে চায় যে কি সেই মিশন। এর উত্তরে জেসু তাকে চাঁদে যাওয়ার কথা বলে। অনেক চিন্তা ভাবনার পরে সং জেসুকে হ্যাঁ বলে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই সং একটি কুকুরকে পানি খাওয়াচ্ছে। যেখানে মানুষের জন্য পানি কম পড়ে যাচ্ছে সেখানে সে কুকুরদেরকে পানি খাওয়াচ্ছে। তার এমনটা করার কারণ আমরা একটু পরেই জানতে পারবো। পরের দিন আমরা সংকে একটি গভর্নমেন্ট প্রপার্টিতে দেখতে পাই। সেখানে 117 জন লোকের একটি মিনার বানানো হয়েছে। 5 বছর আগে তারা এই সেম মিশনে গিয়েছিল কিন্তু আজ অব্দি তারা পৃথিবীতে ফেরত আসেনি। সেখানেই সং প্রথমবারের মতো এই মিশনের ক্যাপ্টেন ইউনজের সাথে পরিচিত হয়। আর সেখানে আমরা এই গ্রুপের আরো দুজন মেম্বারকে দেখতে পাই, তাদের মধ্যে একজন হচ্ছে পাইলট আর তাদের নাম আমি এখানে নিব না কারণ ব্যাপারটা কনফিউজিং হয়ে যাবে। সং সেখানে আরো একজন গ্রুপ মেম্বারকে দেখতে পাই, সে হচ্ছে এই গ্রুপের ডক্টর। এরপর আমরা এই মিশনের হেডকে দেখতে পাই যে সংকে আগে থেকেই চিনত। যাই হোক, এরপর তাদেরকে মিশনটি বোঝানো হয়। চাঁদে পা রাখার পর তাদের হাতে 24 ঘন্টা সময় রয়েছে মিশনটি কমপ্লিট করার জন্য। সেখানে তাদেরকে বলা হয় যে স্পেস স্টেশনের মধ্যে একটি স্যাম্পল রাখা হয়েছে আর স্যাম্পলের টেম্পারেচার যাতে ঠিক থাকে এই জন্য স্যাম্পলগুলোকে ক্যাপসুলের মধ্যে সংগ্রহ করা হয়েছে। সুতরাং তাদেরকে ওই ক্যাপসুলগুলো
পৃথিবীতে নিয়ে আসতে হবে। সং তাদেরকে জিজ্ঞাসা করে যে কি রয়েছে ওই ক্যাপসুলের মধ্যে। কেউ তার এই প্রশ্নের কোনো রকম উত্তর দেয় না, আর বাকি কারো কোনো কিছু জানার ইচ্ছা নেই যে ওই ক্যাপসুলের মধ্যে কি রয়েছে। এরপর আমাদের 5 বছর আগে সিন দেখানো হয়, যেখানে আমরা মিশনের হেডকে দেখতে পাই। সে সংকে একটি ওয়াটার গোল্ড মেম্বারশিপ দেয়, যেটা শুধুমাত্র সরকারি লোকেরাই পেয়ে থাকে, আর সে তার ইচ্ছা মতো যত খুশি তত পানি ব্যবহার করতে পারবে। এ কারণে আমরা দেখেছিলাম যে সং পানির অপচয় করছিল। সিন প্রেজেন্টে আসে আর আমরা দেখতে পাই সং ইউনজেকে বলছিল যে মিশনের ইনফরমেশন আমাদের কাছ থেকে লুকানোর কোনো প্রয়োজনই আমি মনে করি না, কারণ যারা এই মিশনে যাচ্ছে তাদের পৃথিবীতে ফিরে আসার মাত্র 10% চান্স রয়েছে। ইউনজে তার কথা তেমন একটা কানে দেয় না। এর পরের সিনে আমরা সবাইকে এয়ারক্রাফটে দেখতে পাই। সেখানে আমরা নতুন একজন মেম্বারকে দেখতে পাই যে হচ্ছে কো-পাইলট। এছাড়াও তাদের সাথে একজন মেম্বার যুক্ত হয়েছে যে 5 বছর আগের মিশনটিতে গিয়েছিল, আর সেই একমাত্র যে সেখান থেকে জীবিত ফিরে এসেছিল, আর বর্তমানে সে কারোর সাথে তেমন একটা কথা বলে না। টেক অফ করার কিছুক্ষণ পর তারা জানতে পারে এয়ারক্রাফটের যে রকেট রয়েছে সেটা নাট ঢিলা হয়ে গিয়েছে, আর সেটা যদি ছুটে যায় তাহলে সোজা গিয়ে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করবে, আর এর কারণে ওখানে অনেক বড় একটি বিস্ফোরণ হবে এবং তারা সবাই মারা যাবে। আর চাঁদে ল্যান্ড করতে তাদের আরো 7 মিনিট সময় লাগত, কিন্তু ক্যাপ্টেন ইউনজে রকেট থেকে এয়ারক্রাফটকে আলাদা করতে বলে। ক্যাপ্টেনের কথা মতো পাইলট এমনটা করে দেয়, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে তাদের এয়ারক্রাফটের ইঞ্জিনটি চালু হয় না, যার ফলে তাদের এয়ারক্রাফটটি ক্র্যাশ ল্যান্ড করে এবং একটি খাদের কাছে এসে থেমে যায়। তারা সবাই একটু একটু আঘাত পেলেও দ্রুত এয়ারক্রাফট থেকে নেমে যায়, আর নামার পরেই তাদের এয়ারক্রাফটটি খাদের মধ্যে পড়ে যায়। এর মানে তাদের কাছে এখন শুধুমাত্র তাদের পার্সোনাল ব্যাগগুলো রয়েছে, আর বাকি জিনিসপত্র এয়ারক্রাফটের সাথে ওই খাদের মধ্যে পড়ে গিয়েছে। তাদের সাথে লাস্ট মিশনের যে মেম্বার রয়েছে সে খুব বাজেভাবে ইনজোর হয়েছে, আর তারা এখন যেখানে রয়েছে এখান থেকে তাদের স্পেস স্টেশনের দূরত্ব 7 কিলোমিটার, আর এই বাকি পথটা তাদেরকে পায়ে হেঁটে পাড়ি দিতে হবে। কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই তাদের সাথে থাকা আগের মিশনের মেম্বারটি মারা যায়, আর ধীরে ধীরে সবার অক্সিজেনের লেভেল কমতে থাকে, তাই তারা বাধ্য হয়ে তাকে ওখানে রেখে চলে যায়। ক্যাপ্টেন ইউনজে ডিসাইড করে যে তারা যখন এখান থেকে চলে যাবে তখন তারা তার লাশটি এখান থেকে নিয়ে যাবে। অনেকক্ষণ হাঁটার পরে তারা ফাইনালি তাদের গন্তব্যে পৌঁছায়। ততক্ষণে প্রায় তাদের সবার অক্সিজেন লেভেল 0 হয়ে গিয়েছে। তারা যদি আর বেশিক্ষণ বাইরে থাকে তাহলে তারা সবাই মারা যাবে। তারা যখন স্পেস স্টেশনের দরজার সামনে গিয়ে উপস্থিত হয় তখন সবার অবস্থা খুবই খারাপ। দরজাটি খোলার জন্য তারা পিন কোড দিলে পিনটি ভুল আসে, আর 3-4 বার ট্রাই করার পরে তারা দরজাটি খুলে ফেলে এবং স্পেস স্টেশনের মধ্যে প্রবেশ করে। এরপরে আমাদের পাস্টের একটি সিন দেখানো হয়, যেখানে আমরা সংকে দেখতে পাই সে তার কম্পিউটারে এই মিশনের ব্যাপারে বিভিন্ন তথ্য কালেক্ট করছিল। সেখানে একটি নোটিফিকেশন আসে যার মধ্যে লেখা ছিল ফাইন্ড লুনা। এই নোটিফিকেশনটি তাকে কে পাঠিয়েছে বা এই লেখাটির মানে কি তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সং সেখানে একটি বক্স ওপেন করে, যে বক্সটা হচ্ছে তার বোন জিয়ানের। আর সেখানে আমরা আরো একটি পাস্টের সিন দেখতে পাই, যেখানে সং তার বোন জিয়ানকে বলছিল যে চাঁদের গায়ে যে ব্ল্যাক স্পট আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে সাইলেন্ট সি। স্টোরি আসে প্রেজেন্টে, যেখানে আমরা সবাইকে যার যার স্যুট চার্জ করতে দেখি। ক্যাপ্টেন ইউনজে সবাইকে বলে যে সর্বপ্রথম আমরা কন্ট্রোল রুমে গিয়ে এখানকার পাওয়ার অন করে দিব। সবাই একসাথে এগোতে শুরু করলে তারা একটি ডেড বডি দেখতে পায়। ওয়েল, এখন আপনাদেরকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, না হলে আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। যেই লোকটির ডেড বডি তারা ওখানে দেখতে পায় ওই লোকটি অন্য কোনো কান্ট্রির। ডক্টর ওই লোকটিকে দেখে বলে যে এই লোকটির লাশটি দেখে মনে হচ্ছে যে এই লোকটি পানিতে ডুবে মারা গিয়েছে। আর এই কথা শুনে সবাই রীতিমতো খুবই অবাক হয়ে যায়, কারণ এখানে পানিতে ডুবে কেউ কি করে মারা যেতে পারে। এখানে আপনাদেরকে আমি একটি জিনিস ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে এই স্পেস স্টেশনটি অনেক বড়। কিছু দূর এগিয়ে যেতেই তারা জানতে পারে যে এখানকার রেডিয়েশন একদমই ঠিক আছে, কিন্তু পৃথিবীতে গভর্নমেন্ট বলছিল যে রেডিয়েশনের কারণে আগের ক্রু মেম্বাররা মারা যায়। এখানে তারা বুঝতে পারে যে গভর্নমেন্ট হয়তো তাদের কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সং বলে যেখানে কিছু তো একটা এমন হয়েছে যার কারণে আগের ক্রু মেম্বাররা মারা গিয়েছে, এই ব্যাপারে আমাদের খোঁজ নেওয়া উচিত। তখন ক্যাপ্টেন ইউনজে বলে যে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে ক্যাপসুল খোঁজার জন্য, আগের ক্রু মেম্বাররা কিভাবে মারা গিয়েছে সেটা জানার আমাদের কোনো প্রয়োজনই নেই। এরপর সবাই কন্ট্রোল রুমে গিয়ে পাওয়ার অন করে দেয় এবং গ্র্যাভিটিও নর্মাল করা হয়। সবাই রিল্যাক্স ফিল করে এবং ক্যাপ্টেন তাদেরকে বলে যে এখন সামনে তাদের কি করতে হবে। তারা 4 গ্রুপে বিভক্ত হয়ে যাবে আর প্রতিটা রুমের ভালো করে তল্লাশি নিবে যে সকল রুমে ক্যাপসুল রাখা হয়েছে। সং একটি ছেলের সাথে কথা বলে
বলে, যার নাম হচ্ছে সু চ্যান। সং বলে যে প্রত্যেক ক্রু মেম্বারের ঘাড়ে একটি করে চিপ লাগানো হয়েছে, আর ওই চিপের মাধ্যমে আমরা প্রত্যেক মৃত ব্যক্তির পরিচয় জানতে পারবো। সু চ্যান সংকে বলে যে হয়তো ওই লাশগুলোর সাথে সাথে ওই চিপগুলো নষ্ট হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাই সং এই মিশনের ওপর থেকে বেশি ওই লাশগুলোর উপর গুরুত্ব দিচ্ছে। তার এমন করার কারণ আমরা একটু পরেই জানতে পারবো। সবাই গ্রুপে ভাগ হয়ে ওই ক্যাপসুলগুলো খুঁজতে শুরু করে। সেখানে একটি গ্রুপ কিছু ড্রয়িং দেখতে পায় যেগুলো দেওয়ালের উপরে বানানো হয়েছিল। এগুলো দেখতে অনেকটা ভাইরাসের মতো বা ক্রিয়েচারের মতো লাগছিল। ক্যাপ্টেনের টিম একটি দরজার সামনে গিয়ে উপস্থিত হয়, কিন্তু দরজাটি খুলে না। অন্যদিকে আমরা সং এর পাস্ট দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে লুনা হচ্ছে এই স্পেস স্টেশনের ডাটা সেন্টার, অর্থাৎ এই স্টেশনের সকল ডাটা ওই সার্ভারে সেভ হতো। আর স্টোরি যখন প্রেজেন্টে আসে তখন আমরা দেখতে পাই ক্যাপ্টেন ওই গেটটি খোলার পরে ওই গেটের মধ্যে থেকে একটি হাত বাইরে আসে, আর গেটটি সম্পূর্ণভাবে খুলে দিলে ওখান থেকে অনেকগুলো ডেড বডি বের হয়। দেওয়ালে রক্তের চিহ্ন এবং হাতের ছাপ দেখে বোঝা যাচ্ছিল যে এরা নিজেদের জীবন বাঁচানোর অনেক চেষ্টা করেছিল। ভিডিও কলের মাধ্যমে সকল মেম্বারদেরকে এই বডিগুলো দেখানো হয়, আর এদের মৃত্যু একই কারণে হয়েছে, অর্থাৎ পানিতে ডুবে। কিন্তু কেউ এটা বুঝতে পারছিল না যে এখানে পানি কোথা থেকে আসবে। সং এই বডিগুলো চেক করার কথা বলে, তখন ক্যাপ্টেন ইউনজে বলে যে তুমি এখানে তোমার পার্সোনাল কাজে আসনি। এটা শুনে সবাই খুবই অবাক হয়ে যায়। তখন আমরা জানতে পারি 5 বছর আগে যেই টিমটি এখানে এসেছিল তার মধ্যে সং এর বোন জিয়ানও ছিল। প্রতিটা গ্রুপ যখন তাদের ওই ক্যাপসুলের রুমে পৌঁছায়, সেখানে আমরা দেখতে পাই যে ওখানে হাজার হাজার ক্যাপসুলের থাক রয়েছে, কিন্তু থাকগুলো ফাঁকা। এর মানে তারা এখানে আসার আগেই হয়তো কেউ ওই ক্যাপসুলগুলো নিয়ে গিয়েছে। সেখানে আমরা দেখতে পাই তাদের মিশনের কোপাইলট কিছু একটা করছিল। অন্য একটি রুমে আমরা সুচানকে দেখতে পাই, সেখানে সে একটি লাশের হাতে একটি ক্যাপসুল দেখতে পায়। সুচান ওই লাশটির হাত থেকে ক্যাপসুলটি নিতে গিয়ে লাশটির খুব কাছাকাছি চলে যায়। তখন আমরা দেখতে পাই লাশটির মুখ থেকে ভাইরাস জাতীয় কোনো কিছু সুচানের চোখের মধ্যে চলে যায়। অন্যদিকে কোপাইলটের রেডারের মধ্যে তাদের 3 জন ছাড়াও আরো একজনের ফুটস্টেপ দেখা যাচ্ছিল। কিছুক্ষণ আগে আমরা কোপাইলটকে কিছু একটা করতে দেখেছিলাম, হয়তো সে ইচ্ছা করেই এমনটা করেছে। সেখান থেকে একজনকে সে পাঠিয়ে দেয় এটা চেক করতে যে ওখানে কে রয়েছে। এরপর কোপাইলট সংকে বলে তার যদি কোনো পার্সোনাল কাজ থেকে থাকে তাহলে সে সেটা করে নিতে পারে। এরপর সং ওখান থেকে দৌড়ে চলে যায় ডাটা সেন্টারের দিকে। তাদের দুজনকে ওখান থেকে সরিয়ে দিয়ে সে একাই প্রবেশ করে ক্যাপসুলের রুমের মধ্যে, কিন্তু এখানেও সেই একই অবস্থা। ক্যাপসুলের থাকগুলো পুরোপুরি ফাঁকা থাকলেও তার খোঁজার ধরন দেখে আমরা বুঝতে পারছি সে এই ক্যাপসুলগুলো মিশনের জন্য নয়, বরং নিজের জন্য খুঁজছিল। কিছুক্ষণ খোঁজার পরে তার হাত থেকে তার টর্চ লাইটটি মাটিতে পড়ে যায়, আর তখন আমরা দেখতে পাই একটি হাত এসে ওই টর্চ লাইটটি ওখান থেকে নিয়ে যায়। এর মাধ্যমে আমরা কনফার্ম হই যে স্টেশনের মধ্যে তারা বাদেও কেউ একজন থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই সুচানের কান থেকে পানি বের হচ্ছে। সেখানে আমরা সংকে দেখতে পাই, সে একটি দরজার সামনে এসে উপস্থিত হয় কিন্তু দরজাটি খোলে না। তখন সং এর চিফ তাকে কল করে এবং বলে কোপাইলটের আওয়াজ পাওয়া যাচ্ছে না, আর তুমি এখন কোথায় রয়েছো, কোপাইলটের কাছে যাও। আর অন্যদিকে আমরা কোপাইলটকে দেখতে পাই সে ফাইনালি একটি ক্যাপসুল পেয়ে গিয়েছে, আর ক্যাপসুলটির মধ্যে স্যাম্পেল রয়েছে, আর স্যাম্পেলটি আর কিছু নয়, স্যাম্পেলটি হচ্ছে পানি। আর সং এর টিমে যে চিফ ছিল সে ক্যাপ্টেন ইউনজেকে বলে দেয় যে সংকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই জন্য ক্যাপ্টেন ইউনজে এবং তার টিম সংকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা সু চ্যানকে দেখতে পাই, তার অবস্থা ধীরে ধীরে আরো বেশি খারাপ হচ্ছিল। তখন সে ওয়ালে একটি স্টারফিশ দেখতে পায়। স্টারফিশ হচ্ছে সমুদ্রের মধ্যে থাকা একটা মাছ, আর এই মাছগুলো সাধারণত সমুদ্রের অনেক গভীরে থাকে। অন্যদিকে সং দৌড়ে কোপাইলটের কাছে আসে। সেখানে এসে সে কোপাইলটকে দরজা খুলতে দেখে। তার হাতে একটি স্যাম্পেলও ছিল, কিন্তু হঠাৎ করে কেউ তাকে ভিতরে টেনে নেয়। সং ভিতরে গিয়ে কোপাইলটকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, আর বেশি উঁচু থেকে পড়ার কারণে কোপাইলটের ওখানেই মৃত্যু হয়ে যায়। সং তখন লক্ষ্য করে ভিতর থেকে একটি হাত এসে ওই ক্যাপসুলটিকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর সেখানে অন্ধকার হওয়ার ফলে আমরা ঠিক করে তার চেহারাটি দেখতে পারি না। আর নিজের চোখের সামনে কোপাইলটকে মরতে দেখে সং ওখানেই বসে থাকে। ক্যাপ্টেন এবং বাকি টিম মেম্বার যখন ওখানে আসে তখন সং সবাইকে সবকিছু বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ একটা মানুষ এত উঁচু থেকে কি করে পড়তে পারে। তখন সং তার স্যুটের সাথে থাকা ক্যামেরায় ওই ভিডিওটি দেখায়, যেটা দেখে রীতিমতো সবাই খুবই অবাক হয়ে যায় এবং ভাবে যে যদিও এখানে কেউ থেকে থাকে তাহলে 5 বছর কোনো পানি বা কোনো খাবার ছাড়া সে এখানে কি করে বেঁচে রয়েছে। অন্যদিকে আমরা সচুর টিমকে দেখতে পাই, তারা কন্ট্রোল রুম থেকে পৃথিবীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। আর তখন
তখনই ওখানে এমন কিছু হয় যেটা কেউ কল্পনাও করতে পারেনি। আমরা দেখতে পাই সৌচুর মুখ থেকে অনবরত পানি বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে ক্যাপ্টেন এবং তার টিমের লোকেরা একটি ভেন্টিলেশন চেম্বার খুঁজে পায়, আর ভেন্টিলেশন চেম্বারটি যথেষ্ট পরিমাণে বড় ছিল, যার মধ্যে দিয়ে একজন মানুষ আরামসে বেরিয়ে যেতে পারবে। আর তাদেরও এটাই মনে হয় যে হয়তো ওই আননোন পার্সন বা আননোন ক্রিয়েচার ওই স্যাম্পেলটি নিয়ে এখান দিয়েই পালিয়ে গিয়েছে। ক্যাপ্টেনের কাছে কল আসে এবং সে সৌচুর সম্পর্কে জানতে পারে, তাই ক্যাপ্টেন এবং বাকি সবাই কন্ট্রোল রুমের দিকে যেতে শুরু করে। ডক্টর সৌচুকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সৌচুর মুখ দিয়ে অনবরত পানি বেরিয়েই যাচ্ছিল। এর কারণে ডক্টর তার গলায় একটি ছিদ্র করে দেয় যাতে সে নিঃশ্বাস নিতে পারে, কিন্তু এতে কোনো লাভের লাভ হয় না। ডক্টর তার ব্লাড স্যাম্পল নিলে সে দেখতে পায় তার রক্তগুলো পানি হয়ে গিয়েছে। অনেক চেষ্টার পরেও সৌচুকে বাঁচানো সম্ভব হয় না। আর আমরা তখন জানতে পারি যে সৌচু যদি এই মিশনটি সাকসেসফুল ভাবে কমপ্লিট করতে পারত, তাহলে সে একটি গোল্ডেন ওয়াটার মেম্বারশিপ পেত, যার মাধ্যমে সে তার মন মতো পানি ব্যবহার করতে পারত। আমরা তখন দেখতে পাই সৌচুর ভাই চিফের মনটিও খুব খারাপ রয়েছে। ক্যাপ্টেন তখন যার যার কাজ ভাগ করে দেয়। সং এবং ডক্টরকে সৌচুর পোস্টমর্টমের কাজ দেওয়া হয়, আর একটি টিম পৃথিবীর সাথে সংযোগ স্থাপনের কাজ করবে, আর ক্যাপ্টেনের টিম ওই আননোন পার্সনকে খোঁজার কাজ করবে। তাই তারা ভেন্টিলেশন চেম্বারের মধ্যে দিয়ে অনেক ভিতরে চলে যায়। তখন তারা ওই আননোন পার্সনের পায়ের শব্দ পায় এবং তারা বুঝতে পারে তারা যে ভেন্টিলেশন চেম্বারটির মধ্যে রয়েছে ওই আননোন পার্সন ওই ভেন্টিলেশন চেম্বারের উপর দিয়ে পালিয়ে যাচ্ছে। আর তার পার আওয়াজের পিছু করতে করতে তারা একটি দরজার সামনে গিয়ে উপস্থিত হয়। দরজাটি খোলার জন্য যে পিনকোড প্রয়োজন সেটা তাদের কাছে নেই, আর দরজাটির নাম হচ্ছে লেভেল 1। অন্যদিকে আমরা দেখতে পাই সং সকল ডেড বডির ব্লাড স্যাম্পেল নিচ্ছিল যাতে সে তার বোন জিয়ানের বডিটি শনাক্ত করতে পারে, কিন্তু সবার ব্লাড টেস্ট করার পরেও তাদের ব্লাডের মধ্যে কোনো কিছুর কমতি দেখা যাচ্ছিল না, সবার ব্লাড একদম ঠিকঠাক ছিল। আর এখানে সবচেয়ে বড় রহস্যজনক বিষয় হচ্ছে যে তাদের মৃত্যু কি করে হলো। আর সৌচুর ব্লাড টেস্ট করার পরে তার ব্লাডের মধ্যে তারা একরকম পদার্থ পায় যেটা কিছুটা পানির মতো। আর এরপর আমরা দেখতে পাই কন্ট্রোল রুমের সিন, যেখানে ইঞ্জিনিয়ার তাদের বলছিল যে এখানকার কমিউনিকেশন সিস্টেম বন্ধ রয়েছে, আর স্টেশনের একদম নিচে এটি চালু করার একটি বাটন রয়েছে, কিন্তু নিচে যাওয়ার জন্য যে লিফটটি আছে সেটি নষ্ট হয়ে গিয়েছে। ক্যাপ্টেন তখন ডিসাইড করে যে সে নিচেই দড়ির সাহায্যে নিচে নেমে যাবে এবং গিয়ে বাটনটি অন করে দিবে যাতে পৃথিবীর সাথে তারা সংযোগ স্থাপন করতে পারে। সবাই তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু তাও সে কারো কথাই শুনে না। আর আমরা দেখতে পাই সে তার স্যুট চার্জ করে বাইরে বেরিয়ে পড়ে নিচে নামার জন্য। তখন আমরা ক্যাপ্টেন ইয়ুনজের পাস্ট লাইফ সম্পর্কে জানতে পারি। সেখানে আমরা দেখতে পাই পৃথিবীতে তার একটি মেয়ে রয়েছে, অর্থাৎ সে বিবাহিত। ডক্টর তাকে বলে যে তার মেয়েকে ঠিক করার জন্য পরিষ্কার পানির প্রয়োজন, কারণ দূষিত পানি পান করতে করতে তার মেয়ের পায়ে একটা সমস্যা দেখা দিয়েছে। আর এই জন্যই ক্যাপ্টেন এই মিশনটির জন্য রাজি হয়েছে যাতে সে একটি গোল্ডেন ওয়াটার কার্ড পায় এবং তার মেয়েকে বিশুদ্ধ পানি পান করাতে পারে। এরপর স্টোরি আসে প্রেজেন্টে, যেখানে আমরা সঙের টিমকে দেখতে পাই। তারা অনেক চেষ্টা করছে এটা জানার যে সৌচুর শরীর থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলো আসলে কোথা থেকে এলো, আর ওই পানিগুলো নর্মাল পানির তুলনায় অনেক বেশি বিশুদ্ধ। এছাড়াও পৃথিবীর পানি জমার জন্য যতটুকু টেম্পারেচার প্রয়োজন এই পানি তার থেকেও কম টেম্পারেচারে জমে যায়। অন্যদিকে আমরা ক্যাপ্টেনকে দেখতে পাই, সে দড়ির সাহায্যে নিচে নামতে শুরু করলে বছরের পর বছর বন্ধ পড়ে থাকা লিফটটি উপরের দিকে উঠে যায়। ক্যাপ্টেন কোনো মতে তার জীবনটি বাঁচায়, আর লিফটটি শুধুমাত্র উপরেই নয় বরং নিচেও নেমে আসে। আর লিফটের হাত থেকে বাঁচার চক্করে ক্যাপ্টেনের অক্সিজেন ব্যাগটি ফেটে যায়, কিন্তু ক্যাপ্টেন পিছিয়ে যায় না, বরং নিচে নেমে সে সুইচটি অন করে দেয় আর ওখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ডক্টর বুঝতেই পারছে না যে সৌচুর শরীরের মধ্যে এত পানি কোথা থেকে এলো। ডক্টর বলে যে প্রথমে সে ভেবেছিল হয়তো সৌচুর ফুসফুসের মধ্যে পানি জমে গিয়েছিল, কিন্তু তার মুখ থেকে এত পরিমাণ পানি বের হয়েছে যেটা ফুসফুসে কোনোদিনই জমতে পারে না। অন্যদিকে ক্যাপ্টেনের যখন জ্ঞান ফেরে সে জানতে পারে যে তার এত পরিশ্রমের পরেও পৃথিবীর সাথে কোনো রকম সংযোগ স্থাপন সম্ভব হয়নি। তখন তারা তাদের কম্পিউটারে একটি সিগন্যাল দেখতে পায়, আর ওই সিগন্যালটি পিছু করতে করতে তারা ওই রুমে পৌঁছে যায় যেখানে কোপাইলটের মৃত্যু হয়েছিল। ক্যাপ্টেন ইয়ুনজে যখন কোপাইলটের পকেট চেক করে সেখান থেকে সে একটি কমিউনিকেশন ডিভাইস খুঁজে পায় যার মাধ্যমে সে পৃথিবীতে কারোর সাথে কন্ট্যাক্ট করত। তখন আমরা জানতে পারি এই কোপাইলট আসলে একজন গুপ্তচর ছিল। ক্যাপ্টেন ইয়ুনজে কোপাইলটের ডিভাইসটি ব্যবহার করে পৃথিবীতে এই মিশনের হেডের সাথে কথা বলে। ক্যাপ্টেন ইয়ুনজে তাকে বলে যে এখানে রেডিয়েশনের কারণে কারোই মৃত্যু হয়নি এবং সে সত্যিটা জানতে চায়, কিন্তু ওই মহিলা তাকে শুধু একটা কথাই বলে, তোমার মেয়ের চিকিৎসা ভালো করে করা
করাতে হলে তোমাকে যেই কাজের জন্য পাঠানো হয়েছে তুমি শুধু সেটাই করো। তখন ক্যাপ্টেন তার কাছ থেকে লেভেল ওয়ানের পাসওয়ার্ড চায়। আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দেই, লেভেল ওয়ান হচ্ছে একটি রুমের দরজা, আর ওই দরজাটির আগে পিছে সং ঘোরাঘুরি করে, কারণ এই দরজার পিছনে এই মিশনের সকল ডাটা রয়েছে। কিন্তু এই দরজাটি খোলার জন্য যে পাসওয়ার্ড প্রয়োজন সেটা তার কাছে নেই। অন্যদিকে ডক্টর এবং সং অনেকক্ষণ কথা বলার পরে সং তার এক ফোঁটা রক্ত ওই পানির ওপর ফেলে, আর এর সাথে সাথেই পানি সেলসের মতো বৃদ্ধি পেতে শুরু করে। মানে এক ফোঁটা থেকে দুই ফোঁটা, দুই ফোঁটা থেকে চার ফোঁটা, এভাবে বাড়তে বাড়তে হাজার হাজার ফোঁটায় পরিণত হয় এবং পুরো টেবিলে ছড়িয়ে পড়ে। তখন তারা বুঝতে পারে যে পানি যখন কারো শরীরের মধ্যে প্রবেশ করে তখন এটা বৃদ্ধি পেতে থাকে, আর এটা ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি পায় যতক্ষণ পর্যন্ত ওই মানুষটি মারা না যায়, আর মানুষটি মারা যাওয়ার সাথে সাথে এর বৃদ্ধিও থেমে যায়। এরপর সং রাগান্বিত অবস্থায় ক্যাপ্টেনের কাছে আসে এবং বলে যে আপনি এগুলো আগে থেকেই জানতেন, কিন্তু এই ব্যাপারে আপনি আমাদের আগে কোনো কিছু কেন জানাননি। তখন ক্যাপ্টেন তাদেরকে সবকিছু বলতে শুরু করে। ক্যাপ্টেন বলে যে আমাদের আগেও এখানে অনেক দেশ থেকে অনেক গ্রুপই এসেছিল, কিন্তু সবাই ব্যর্থ হয়ে ফিরলেও আমাদের সরকার জানতে পারে যে চাঁদে পানির সন্ধান পাওয়া গিয়েছে। আর পাঁচ বছর আগে যে গ্রুপটিকে পাঠানো হয়েছিল তার লিডার সং এর বোন জিয়ান ছিল, অর্থাৎ তার বোনও এ সকল কিছুই জানত। সরকার মনে করে যে কোনো দেশ যদি এই পানির ওপর কন্ট্রোল করতে পারে তাহলে ওই দেশের কোনোদিনও পানির অভাব দেখা দিবে না, আর এই জন্যই সরকার পাঁচ বছর আগে ওই টিমটিকে পাঠিয়েছিল মিশনটি কমপ্লিট করার জন্য। কিন্তু তারা মারা যাওয়ার ফলে এখন মিশনটি তাদেরকে কমপ্লিট করতে হবে। এরপর সং ক্যাপ্টেনকে নিয়ে লেভেল ওয়ানের সামনে যায় এবং দরজাটি খুলতে বলে। তখন ক্যাপ্টেন তাদের স্যুটের সাথে লেগে থাকা ক্যামেরা খুলে ফেলে এবং দরজাটি ওপেন করে তারা ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে তারা সার্ভার রুমটি দেখতে পায়, এর সাথেই তারা সেখানে একটি গাছের পাতা দেখতে পায়, আর পাশেই একটি লিভার ঘোরানোর সাথে সাথে সেখানে একটি গোপন রাস্তা খুলে যায়। আর তখন আমরা দেখতে পাই এই গর্তটি মাটির অনেক ভিতর পর্যন্ত গিয়েছে, আর পুরো গর্তটি গাছগাছলা দিয়ে ভর্তি ছিল। সো গাইস, এটা ছিল দ্য সাইলেন্স ইয়ার পার্ট ওয়ানের এক্সপ্লেনেশন। পার্ট টুর এক্সপ্লেনেশন খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এক্সপ্লেন করা হবে। এটি একটি ড্রামা যার এপিসোড আকারে রিলিজ করা হয়েছে, কিন্তু আপনাদের জন্য আমি এটা দুটো পার্টে ভাগ করে দিয়েছি এবং এই একটা পার্টের মধ্যে আমি মোট চারটা এপিসোডের এক্সপ্লেন করেছি, আর এই ড্রামাটির মোট আটটি এপিসোড রয়েছে, আর বাকি চারটি এপিসোডের এক্সপ্লেনেশন খুব শীঘ্রই, অর্থাৎ পার্ট টু যেটা আমি বানাবো সেটা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এক্সপ্লেন করা হবে, মানে আপলোড করা হবে আর কি। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি ফাহিম আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। স্টে সেফ, গুড বাই।